নমস্কার বন্ধুরা, হোমমেড ডিশেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মৌরলা মাছের ঝাল। এর জন্য আমি 250 গ্রাম মৌরলা মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর লাগবে বড়ি, এখানে আমি বড়িগুলো ভেঙে নিয়েছি যাতে মৌরলা মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে, তাই তার সাথে ঠিকঠাক যাবে ভেঙে নিলে। এখানে আমি 2 চামচ সর্ষে বাটা নিয়েছি, চেরা কাঁচা লঙ্কা নিয়েছি 4টে, নিয়েছি রসুন বাটা 1/2 চামচ, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি আমি ফোড়নের জন্য কালো জিরে। রান্নাটা আমি সর্ষের তেলে করব, আর প্রয়োজন মতো লবণ হলুদ নিয়ে নিচ্ছি। প্রথমে আমি মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। কড়াইয়ে আমি 4 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি মৌরলা মাছটা এতে দিয়ে দিচ্ছি। হালকা ফ্রাই করা হয়ে গেছে, আমি এটা তেল থেকে তুলে নিচ্ছি। এখানে আমি খুব হালকাভাবে এটা ফ্রাই করব, ডিপ ফ্রাই করব না। এবার আমি কড়াইয়ে আরো 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বড়িটা এতে দিয়ে দিচ্ছি। যে 2-1টা করে গোটা আছে সেগুলো আমি ভেঙে দিচ্ছি। বড়িটা আমি বাদামে ভাবে ভালোভাবে ভেজে নিলাম। এগুলো এবার মাছের সাথে আমি তুলে নিচ্ছি। আবারও আমি কড়াইয়ে 2 চামচ তেল দিলাম। এবার আমি ফোড়ন হিসাবে কিছুটা কালো জিরেতে দিলাম, কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ১/2 চামচ রসুন বাটা এবার আমি দিয়ে দিচ্ছি। এবার আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম। পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি বড়ি আর মাছটাতে দিয়ে দিচ্ছি। এবার আমি সর্ষে বাটাটা এতে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ মতো জল দিলাম, যেহেতু বড়িটা একটু সিদ্ধ হবে।
মিনিট 5-7 এর জন্য আমি কড়াইটা ঢেকে দিলাম। মিনিট 7 পরে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, আমার মৌরলা মাছের ঝাল তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার মৌরলা মাছের ঝাল, গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। আপনারাও এটা ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।